বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে কোরিয়া। আর এজন্য কোরিয়া বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার কোঅপারেশন সেন্টারের উদ্বোধন করল দেশটি। বিশ্বব্যাপী কোরিয়া ওভারসিজ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কোঅপারেশন বা কাইন্ডের পঞ্চম শাখা হল বাংলাদেশের এই সেন্টার। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কোরিয়া বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার কোঅপারেশন সেন্টার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের সড়ক, সেতু, রেলসহ অবকাঠামো খাতে কোরিয়ার বিনিয়োগকারীরা সরাসরি বিনিয়োগের সুযোগ পাবে। এ সময় জানানো হয়, চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্প পার্কের পানি শোধনাগার, তৃতীয় মেঘনা সেতু, রাজধানীর পূর্বাঞ্চলে আধুনিক পাওয়ার সাপ্লাই সিস্টেম নির্মাণ, ঢাকা ময়মনসিংহ এক্সপ্রেসওয়ে সহ পাঁচটি প্রকল্পে কোরিয়ান বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই চলছে। প্রকল্পগুলো অনুমোদন পেলে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগে তা বাস্তবায়ন হবে। এ সময় জানানো হয়, বর্তমানে দেশে পিপিপির প্রায় $39 বিলিয়ন ৭৭টি প্রকল্প রয়েছে। প্রায় ৫টার মতো প্রজেক্ট আমরা আইডেন্টিফাই করেছি। মেঘনা নদীর উপরে থার্ড একটা ব্রিজ করা, পূর্বাচলে আপনার ট্রান্সমিশন লাইন করা, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে তৈরি করা, আমরা এই প্রজেক্টগুলোর ওই সম্ভাব্যতা যাচাই করব। যাচাই করে তারপরে আমরা এগুলো বাস্তবায়নের দিকে ধীরে ধীরে আমরা সিদ্ধান্ত নিব।